হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্রাভেলিং করতে অনেক পছন্দ করে থাকে। আমাদের এই অদ্ভুত পৃথিবীতে জানা অজানা কিছু স্থান রয়েছে যা ট্রাভেলিং এর জন্য অত্যন্তই ভয়ঙ্কর। এই ট্রাভেলিং করতে গিয়ে একবার নয় 100 বার চিন্তা করতে বাধ্য হবেন আপনি, যা দুর্বল হৃদয়ের মানুষদের দ্বারা করা সম্ভব হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমনই 6টি ট্রাভেলিং এর স্থান নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে, তো চলুন দেখে নেওয়া যাক। আর যারা আমার অদ্ভুত দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। রুট টু মাউন্ট হুয়া, যা এমন একটি স্থান যা দেখলে মানুষের কলিজা শুকিয়ে যায়, কারণ এটি পৃথিবীর বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি বলা হয়। তবুও কিছু কিছু সাহসী মানুষ এখানে ট্রাভেলিং করতে আসে। এটিকে ওয়ে অফ ডেথ, তার মানে মৃত্যুর রাস্তাও বলা হয়। এই জায়গাটিতে বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ এখানে ট্রাভেলিং করতে আসে। এই রুট অফ মাউন্ট হুয়া চায়নার কুয়াশন পাহাড়ে অবস্থিত। এই পাহাড়টি দেখে মনে হয় এটি অদ্ভুত গাছের মতো যার 5টি ফুল, আর এই কারণে এই জায়গাটির নাম কুয়াশন পাহাড় হয়েছে বলে জানা যায়, কারণ এটি চাইনিজ ভাষায় কুয়াশন মানে ফুল। এই পাহাড়ে চলাফেরার জন্য সরকার চিকন চিকন রাস্তা বানিয়েছে, সেখানে হাঁটার জন্য বিভিন্ন স্থান থেকে আসা অনেক পর্যটক আসে, আর এই জন্যই তারা সর্বদাই যাওয়া আসা করে এখানে। কয়েক দশক আগেও এখানে শুধুমাত্র তাওয়াদি ধর্মের অনুসারীরাই আসত, কিন্তু এখন এখানে অনেক ধর্মের মানুষই বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসে, আর এখানে থাকা কঠিন ও সহজ রাস্তাগুলো হাঁটার অনুভূতি অর্জন করে। এখানে চলাফেরা করা অনেক মানুষের দেখে আপনি মনে করতে পারেন যে এই কঠিন সিঁড়িগুলো এত মানুষগুলোর ওজন কিভাবে নেয়। কিন্তু বন্ধুরা, এই রাস্তাটি এখন পর্যন্ত একবারও ভাঙেনি, কিন্তু কিছু মানুষ বলে প্রতি বছরই 100 বেশি মানুষ এখান থেকে নিচে পড়ে যায়। ফিশ ওয়েক বিচ, আমরা আমাদের ছুটির দিনগুলোতে কখনো না কখনো বিচগুলোতে ঘুরতে যাই। কিছু লোক তো এমনও আছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, তারা এমন বিচে চলে যায় যেখানে রক্ত পিপাসীয় হাঙর তাদের জন্য অপেক্ষা করছে। এমনই বিচগুলোর মধ্যে একটি হচ্ছে ফিশ ওয়েক বিচ। এটি দক্ষিণ আমেরিকার কেকটাউন শহরে রয়েছে। এখানে বিশ্বের সব থেকে বেশি শার্ক অ্যাটাকের ঘটনাটি ঘটে থাকে। তা হওয়া সত্ত্বেও কিছু সাহসী ও রোমাঞ্চকীয় মানুষ শার্কের কামড় খাওয়ার জন্য সেখানে পৌঁছে যায়। এখানে সেই সব মানুষরাই বেশি ঝুঁকিতে থাকে যারা কম পানিতে সাঁতার কেটে থাকে, কারণ কম পানিতে হাঙররা বেশি আক্রমণ করে থাকে। এই আক্রমণ থেকে মানুষ বাঁচানোর জন্য বিচে সেফটি নেটও লাগানো হয়েছে। তারপরেও যদি কোনো হাঙর দেখা যায়, তারপর সাইলেন বাজানো শুরু হয়, তারপরেও হাঙরদের অ্যাটাক বন্ধ করা যায়নি। কিছু কিছু সময় হাঙরগুলো বিচের কিনারায় থেকে এসে ও ক্ষতি করে না, কখনো কখনো এরা সাঁতার কাটতে কাটতেও চলে আসে। এভাবে বিচে পারে চলে আসাকে বিজ্ঞানীরা জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছে। ভিলারিকা ভ্যালকেনো, এই জায়গাটি চিলিতে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে অ্যাক্টিভ ভ্যালকেনোর মধ্যে একটি। এই আগ্নেয়গিরিটি 2015 সালে মার্চের শেষবারের মতো বিস্ফোরিত হয়েছিল, এবং এখান থেকে বের হওয়া লাভা ও ধোঁয়া 1 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। এছাড়াও ফেটিকাতেও আরও একটি ভ্যালকেনো রয়েছে যার দিকে নজর রাখা হচ্ছে, কারণ এই ভ্যালকেনোটি যে কোনো সময়ে বিস্ফোরিত হতে পারে। এটি কখন বিস্ফোরিত হবে তা নিশ্চিত হওয়ার জন্য বিজ্ঞানীরা এই ভ্যালকেনোর চারপাশের মাটির তাপমাত্রা মাপতে থাকে এবং এটির বিস্ফোরণের আনুমানিক তারিখ জানার চেষ্টা করে। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো মেশিন আবিষ্কার করা হয়নি যা দিয়ে আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় জানা যায়। যে কোনো আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তেই ফাটতে পারে, এ ব্যাপারে হয়তো আপনাকে ভয় পাওয়াচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রতি বছরই অ্যাডভেঞ্চার প্রিয় কিছু মানুষ এখানে আসে এবং আগ্নেয়গিরিকে অনেক কাছ থেকে অনুভব করে। আর কিছু লোক তো হেলিকপ্টার থেকেই আগ্নেয়গিরির উপরে লাভ দেয়, তারা আগ্নেয়গিরির উপরে বাঞ্চি জাম্পের জন্য লাভ দিয়ে থাকে। ফিশার টাওয়ার, এই পিলারের মতো চুনাপাথর এই কাঠামোটি কতটা নড়বড়ে তার জানার জন্য বড় কোনো বিজ্ঞানী হতে হবে না আপনাকে। এটি আমেরিকার অবস্থিত। এই লোকেশনের কারণে অনেক হলিউড মুভিতেও এই স্থানটি দেখা যায়। এই জায়গাটি পর্বত আরোহী ও এটি একটি পছন্দের জায়গা, এই কারণে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা এখানে আসে আর এখানে এসে এক অন্যরকম অভিজ্ঞতা অর্জন করে। অনেকদিন আগে একদল আরোহী এখানে এসে এর একটি পিলারকে সাজিয়ে বিশ্বের সবচেয়ে অদ্ভুত ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলেছিল।
সাউথ লুয়েংগুয়া ন্যাশনাল পার্ক। এখন আপনারা জানতে চলেছেন সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে বড় পার্ক সম্পর্কে। এই পার্কটি আফ্রিকায় অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি, কারণ হচ্ছে এটিকে আপনি দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখার মিলবে না। যদি কিছু দেখতে পান তাহলে পশু পাখি, তাও আবার যেমন তেমন পশু পাখি নয়, হিংস্র পশু পাখিরা রাজ করে এখানে। এখানে কিছু জীব দিয়েই আপনি ঘোরাফেরা করতে পারবেন, আর ভুলেও কখনো এই জীবগুলো থেকে নামার চেষ্টা করবেন না, কারণ এখানে যে কোনো জায়গা থেকে হিংস্র জানোয়াররা হামলা করতে পারে আপনার উপর, আর তাই আপনি তাদের লাঞ্চ বা ডিনার হয়ে যেতে পারেন। আর তাই ভালো হয় আপনি যদি জিপ গাড়ির মধ্যেই থাকেন, কিন্তু এই জিপ গাড়িটি আপনাকে পুরোপুরি সেফটি দিতে নাও পারে। তারপরেও যদি আপনি এখানে যেতে চান তাহলে বিশেষজ্ঞদের মতামত আর সাথে সেফটি যন্ত্রপাতি নিয়ে যাবেন, যাতে আপনি এরকম বিপদগুলো থেকে অনায়াসে মুক্তি পেতে পারেন। ইউনি সল্ট প্লেট, আপনি কি কখনো সল্ট প্লেটের কথা শুনেছেন? কারণ এটি হচ্ছে বিশ্বের আজব একটি ময়দান। এটি অনেকে মানুষের চোখকে ধোকা দেয়। এটি দেখতে একটি আইস ফ্রোজেন লেকের মতো দেখায়, যা আপনাকে কোনো বরফের দেশে থাকার অনুভূতি করায়, কিন্তু এটি আসলে একটি লবণের ময়দান যা সাদা মরুভূমির মতো অনেক দূর পর্যন্ত জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এখানে এমন কিছু পদার্থ পাওয়া যায় যার কারণে কোনো গাছপালা এখানে জন্মাতে পারে না, আর এই জন্যই আপনি এখানে চোখ দিয়ে যতটুকু দেখছেন তা শুধু সাদা চাদরের মতোই দেখতে পাবেন। এই জায়গাটি বিশ্বের সবচেয়ে বড় লবণের ময়দান বলা হয়, কারণ এটি 10,000 বর্গ কিলোমিটার থেকেও বেশি জায়গা জুড়ে রয়েছে। এটি বলিভিয়াতে অবস্থিত। এখানে কিছু জায়গায় 10 মিটারও বেশি লবণের স্তর পাওয়া যায়। এখানে মজার ব্যাপারটি হচ্ছে বর্ষার সময় যখন বৃষ্টির পানি জমে তখন সবটুকু পানি লবণের স্তরগুলোর নিচে চলে যায়, আর এর ফলে এটি একটি প্রাকৃতিক আয়নায় পরিণত হয়। আর এটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় জমায় সেখানে, নীল আকাশকে মাথার উপর ও নিচ থেকে দেখার জন্য। এখানে যাওয়ার আগে আপনি এটাও জেনে রাখেন যে এটি সি লেভেল থেকে 4,000 মিটার উপরে অবস্থিত, যেখানে আপনার নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। আর এখানে গাড়ি চালকরা কোনো নিয়ম মেনে চলে না, যার কারণে অনেক পর্যটকের জীবন চলে যায়। এখানে যাওয়ার আগে মানসিকভাবে প্রস্তুতি হওয়াটা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কোন জায়গাটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা আমাদেরকে কমেন্টে জানান, আর যারা অদ্ভুত দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।